চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের টিএল চৌধুরী সড়কের বেহাল দশা দেখার কেউ নেই। কর্তৃপক্ষ নীরব, অথচ এই সড়কে 1 কোটি 10 লাখ টাকার কাজ চলছে বিগত 1 বছর ধরে। টিমটোমারের ইট দিয়ে ঘষে বেঁধে কাজ চালাচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসীরা। ওয়ালের পাশ থেকে মাটি কাটা হচ্ছে বলেও জানান। এই সড়ক দিয়ে হোয়াইলাইন, চালের নূর কলেজ, পটিয়া সরকারি কলেজ সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরাও গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে চলাচল করে। একটু বৃষ্টি হলেই এটি এল চৌধুরীর সড়ক দিয়ে চলাচল করা যায় না। মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ শামসুল হক চৌধুরীর সুদৃষ্টি কামনা করে এলাকাবাসীর জনপ্রিয় নিউজ টেলিভিশন 71 বেলা টেলিভিশনকে বলেন, ঈদের আগে যাতায়াত শেষ হয়ে যায়, ইয়ে নারা রাস্তার হামান গুণগান মান যাতে এই সুন্দর হয়, ভালো হয়, ইয়ে নারা এই এমপি মহাদেশের সাথে অনুরোধ করি। যে এই দুরবস্থার মধ্যে আমরা সদ্যি এটা গোসল হরিবার পানির কোনো ব্যবস্থা না, পাইব তো পানি তো ইন্দির রাস্তা এখন করি যে গোটা চলাচল বিচ্ছিন্ন করবে লাগে। ই নানা মারফতে আমরা অনুরোধ করে দিই দেন ঈদের আগে আগে দেন আরও চলাচল সত্য ইয়া ঠিক হয় আর এই রোডের খাচ্ছান দেন তাড়াতাড়ি হয় ইয়ে না হতো। আর ঈদের দেবে কিন্তু 3 নম্বর ঈদ আমরা জানি শুনি যে কি 1 নম্বর ঈদের খাচ্ছিব ইন্টারে 1 নম্বর ঈদ একখানাও না লাগা ইয়ে না আবেদন জিনিসটা আপনাদেরকে বলছি যে যে আমার ওই যে ওয়াল দিছে না, ওয়ালের ওখান থেকে পাশ থেকে মাটিটা দিয়ে নিছে, ওয়ালটা তো থাকবে না। আর এদিকে যাতায়াতের যে রাস্তা দিছে, এখানে তো এখন তো যাতায়াত করার মতো পজিশন নেই, লোক যাতায়াত করতে পারতেছে না। সেটা আপনারা দেখেন, সরজমিনে তদন্ত করে দেখেন এখানে। আর আমার ওয়ালের পাশ থেকেই একা তো হবে না, ওখান থেকে মাটি খুঁড়ে নিয়ে গেছে এবং ওনাকে বলার পর ওনার যাচ্ছে দেয় বাবার, এবং ওনাকে আমি রাস্তাও অলরেডি পুকুর শেষ করে দিয়েছি যে ওখান থেকে নেবার জন্য, সেখান থেকে মাটি নিচ্ছে না, মাটি নিচ্ছে আমার ওখান থেকে কোন যেখানে ওয়াল দিচ্ছে এখানে ওয়াল এখান থেকে এখানে তো চিন্তা করেন, এখানে ওয়ালের পাশ থেকে যে মাটি নিচ্ছে এই ওয়ালটা থাকবে কি না সেটা আপনারা দেখেন, সেটা আপনারা দেখেন আপনারা।